আত্মনির্ভরশীল ভারতবর্ষ গঠনের লক্ষ্যে কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীন মহিলাদের মধ্যে দুটি করে ছাগল বিতরণ করা হয় কদমতলা পঞ্চায়েত সমিতির উদ্যোগে। মহিলাদের আরও উৎসাহিত করতে এবং তাদের জীবন জীবিকার মান উন্নয়নের লক্ষ্যে নিজের এবং পরিবারের আত্মনির্ভরশীল হয়ে ওঠার জন্য এই ছাগল বিতরণ বলে জানান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী রাজা ধর, সমিতির সদস্য তথা ব্লকের উন্নয়ন কমিটির অন্যতম নেতৃত্ব আব্দুল খালেক, কদমতলা এআরডিটি অফিসার দীপঙ্কর রায় সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানটি মূলত কদমতলা পঞ্চায়েত সমিতির হলের সামনে অনুষ্ঠিত হয়। এদিন 27 জন মহিলাদের দুটি করে ছাগল বিতরণ করা হয়। আগামী দিনে তাদের এই ধরনের উদ্যোগ আরও জারি থাকবে বলে জানালেন সমিতির চেয়ারম্যান সুব্রত দেব। আজকে কদমতলা পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা 27 জনকে দুটা করে ছাগল দিয়েছি, যাতে করে গ্রামের বিধবা মহিলারা স্বাবলম্বন হতে পারে, এই জন্য আমরা সমিতির উদ্যোগে আজকে 27 জনকে আমরা দুটা করে ছাগল দিই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।